ভারতীয় রেডক্রস সোসাইটি গোমতি জেলা শাখার উদ্যোগে গত 16 মে ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া উদয়পুর হদ্রা নিবাসী করম আলী এবং আমির হোসেনকে সোসাইটির পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক সুকুমার দাস এবং অন্যান্য সদস্যবৃন্দরা। আমরা ইন্ডিয়ান রেডক্রস গোমতি জেলা শাখার পক্ষ থেকে আজকে আমতলি এই গ্রামে আমাদের যে বন্যায় আমির হোসেন এবং করম আলী ওদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর, আমাদের রেডক্রসের পক্ষ থেকে আজকে আমাদের এই সামান্য ওদের জন্য কিছু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা সবসময় আত্মীয়দের সেবায় ইন্ডিয়ান রেডক্রস এই সারা বিশ্বব্যাপী আত্মীয়দের সেবা নিয়োজিত করে আমরা সবসময় যে কোনো সময় দুর্যোগ আমরা সবাই পাশে থাকি। এই রেডক্রসের পক্ষ থেকে আমরা